অভিরূপকে আজকে টিফিনে দিচ্ছি টক দই, তার সঙ্গে একটু চিনি আর একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে আছে আলুর পরোটা। অভিরূপ টক দই একদম পছন্দ করে না, তো ভাবলাম আজকে স্কুলে দিয়ে দেখি যদি ম্যামেরা ট্রাই করতে পারে। আর টক দই এই গরমে খাওয়াও ভালো, তাতটা লাগে না, কিন্তু ও আগে খেত, এখন কেন খায় না জানি না, মুখের টেস্ট হয়তো বদলে গেছে। যাই হোক, আর স্পুন দিয়ে দিলাম যদি খায় টক দইটা। এই যে স্কুল ড্রেস, এবার এনাকে রেডি করতে হবে আমাকে। আমি রেডি করেছি, প্যান্টটা শুধু পরেছি আর ওর ভিতরে গিয়ে বসে আছে। আয় একি, স্কুল যাওয়ার সময় এইসব কে করে? আ যাও অভিরূপ, আসতে হয়, চলে এসো চলে এসো, মশা কামড়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জলদি জলদি জলদি। এখানে একটা হাইওয়ে হচ্ছে, ওই জন্য এখানে কাজ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে অনেক দিন ধরে। তো এই অভিরূপ এই সমস্ত যন্ত্রপাতি দেখতে ভীষণ ভালোবাসে, ক্রেন, বুলডোজার। ফাইনালি স্কুল ভ্যান চলে এসেছে, এবার অভিরূপকে ড্রপ করে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো 12th April, বুধবার। আর এখানটাকে ইগনোরই করো, এখানটা আজকে একটু গোছাবো, মানে পুরো একদম জামা কাপড়ের ডাং হয়ে আছে। আর এখানে আজকে আমার রান্নাবান্না হয়ে গেছে, কী কী রান্না হয়ে না হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখায়। আর সকাল সকাল অভিরূপকে মানে নিয়ে আমার যুদ্ধ জলে, রেডি হয়ে বেরিয়ে যাওয়ার পর আর কিছু করবে না, কিন্তু যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ এঘর ওঘর এদিক ওদিক ছোটাছুটি করবো বলে আমি স্কুল যাবো না, আমি স্কুল যাবো না। আর রেডি হয়ে বেরিয়ে যাবে যখনই দরজার বাইরে চলে যাবে, তখন আর কিছু করবে না। যাই হোক, তো চলো রান্নাবান্না কী কী করেছে একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আমি আলু ভাতাটাকে ভাতের ভিতরে রেখে দিয়েছি যাতে অল্প অল্প গরম থাকে। এখানে আছে মুসুরির ডাল, আর এখানে শুধু আমারটুকু পড়ে আছে ডিমের ঝাল, আর অভিরূপের দুপুরবেলাকার ডিমের ঝালটা। আর দেখতেই পাচ্ছ পিছনটা পুরো ক্লিন করে দিয়ে চলে গেছে হাউস হেল্পার, করবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টও রেডি, এখানে আছে রুটি আর কালকে ডালের বড়ার তরকারি, তো নষ্ট করবো না, ওটাকেই গরম করে ফটাফট খেয়ে নেবো। কাল ছিল ভেজ, তো ছোলার মানে ডালের বড়ার তরকারি করেছিলাম, আজকে পেঁয়াজ নিয়ে এটাকে নন ভেজ বানিয়ে নিলাম, আর হলো রুটি। বেজে গেছে 12:30, এখন অভিরূপকে আনতে যাব। আর এদিকে আমার হাউস হেল্পার ঘটিয়েছে একটা ঘটনা, আমি বাইরে বেরিয়ে দেখছি ও যখন ক্লিন করে চলে গেছে, আমি দরজা বন্ধ করে এগুলো চলে এসেছি, কারণ কি সব শেষে কিচেনটা মজে, তো কিচেনটা ভিজেছিল মানে শুকোয়নি আর কি। তো ওখানে গিয়ে দেখি টেবিলে একটা চাবি পড়ে, তো আমি ওকে ফোন করি যে চাবিটা এখানে তোমার ফেলে গেছো, তখন বলছে হ্যাঁ দিদি আমি ফেলে চলে এসেছি। হাফ রাস্তায় এসে একটু দূর থেকে আসে, ও বলছে আবার ঘুরে যাব, তো হাফ রাস্তায় এসে মনে পড়ছে, ওর জন্য আমি তালা ভেঙেই ঢুকে পড়ছি। হাই কপাল, স্কুল থেকে এসে স্নান ট্রান সেরে কত সিরিয়াস হয়ে মোবাইলটা দেখছে, শুধু দেখো, এত সিরিয়াস হয়ে যদি আমার কথা শুনতো আমি পুরো বেঁচে যেতাম। ওই শঙ্কু শঙ্কু, একবার তাকাও শঙ্কু। আলুর পরোটাটা তো খেয়ে নিয়েছে, পুরো ফাঁকা করে ফেলেছে, কিন্তু দইটা ম্যামও খাওয়াতে পারেনি ওকে। আমি বোঝাতেই পারছি না গরমে টক দইটা খাওয়াটা কতটা ইম্পর্টেন্ট, ও পুরোটাই ফিরত নিয়ে এসেছে। এখন ঘুরতে পারছে 2:10, এবার অভিরূপকে খাওয়াবো লাঞ্চ করাবার, আমিও লাঞ্চ করবো। আসলে ও সকালে ভাত খেয়ে যায়, আর টিফিনটা যেহেতু ওকে একটু হেভি দিই, যে কোনো একটা ফল দিই আর একটুখানি হেভি কিছু দিই, তোমরা দেখো তো যেদিন ফিনিশ করে আসে সেদিন আর মানে আমি দুপুরবেলাটা তাড়াতাড়ি খাওয়াই না, এই দুটোর দিকে খাওয়াই, নয়তো খেতেও পারবে না। আর সকালে ভাতটাও খেয়ে যায়, ওই জন্য যেমনই হোক একটু অল্প করে খেয়ে যায়, মানে একটু শান্তি থাকে আর কি। মানে দুপুরে খাবারটা একটু লেট করেই খাওয়াই, আর আমি একটু লেট করে ওর ওকে খাওয়াবার পরই খাওয়াই, তো এখন দুটো প্রায় বাজতে চলে। ফাইনালি আজকে ওদের স্কুল থেকে এই মাসে কী কী করতে হবে না করতে হবে সেটার একটা পেজ দিয়ে পাঠিয়েছে, ইভেন ইংলিশের যে পোয়েম আছে, হিন্দিতে যে পোয়েম আছে সবই দিয়ে পাঠিয়েছে। তো ওগুলো মানে লেখাই আছে আর কি, পিছনে এখানে লেখাই আছে, তো ওর ব্যাগে দেখলাম আজকে সেটা পেলাম, তো আমি চেষ্টা করব। আর ওদের গ্রুপেও বলে দিয়েছে যে কোনো বাচ্চাকে যেন এটা পাওয়ার পর প্রেশার ক্রিয়েট না করায় বাচ্চার উপর, ওরা নিজেরাই নিজেদের মতো করে তৈরি করবে আর কি। তো যাই হোক, এদিক থেকে একটুখানি শান্তি রিলিফ, যে আমাকে এখন ওকে কিছু শেখাতে হবে না, স্কুল থেকে সমস্ত কিছু শেখাবে, আমি জাস্ট এগুলো ফলো করে করে ওকে রিভাইজ করাবো। লাঞ্চটা করানো যাক, আর লাঞ্চে কী কী করেছি না করেছি সেটা তো তোমাদেরকে সকালেই দেখিয়ে দিয়েছি, তো চলো দুজনে লাঞ্চটা সেরে নিই। হলো আমার লাঞ্চ, এবার ফোন দেখতে দেখতে লাঞ্চটা সেরে নেবো, শুধুমাত্র এক্সট্রা আমি একটুখানি লঙ্কার আচার নিয়েছি। কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের এখানেও অলরেডি কুলার বেরিয়ে গেছে, মানে এত গরম করছে না, লিটারেলি কালকে রাত্রেবেলা তখন 12:30 বাজছে, আমি আর কুলার ছাড়া চলছে না।
তো অভিরূপকে ঘুম পাড়াবার পর আমরা কুলার চালিয়ে তবে শুয়েছি, মানে এতই গরম করছে। আর স্কুল থেকে যে প্রিন্সিপাল ম্যাম গ্রুপে মেসেজ করেছে যে কমসে কম বাচ্চার সঙ্গে 10 মিনিট স্টোরি বুক পড়ুন, তাতে ওর কনসেন্ট্রেটটাও বাড়বে আর মায়ের সাথে বাচ্চার একটা মেমোরিও তৈরি হবে। তো জন্য স্টোরি বুকটা আগেই কিনেছিলাম, মাঝখানে পড়া বন্ধ হয়ে গেছিলো, তো ওটা মনে করে আবার এটা নিয়ে এখন শুধছি। লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে শুয়ে স্টোরি শোনাবো আর ও ঘুমিয়ে যাবে। দুপুরবেলা যদি জানলা বন্ধ না করি তাহলে পুরো গরম হাওয়ায় ঘর একদম গরম হয়ে যায়, আবার বিকেলবেলা যদি না খুলি তাহলেও আবার গরম হয়ে যায়। বেডশিট পাতা হয়ে গেছে, আর এই বেডশিটটা না আমার এত ফেভারিট যে কি বলবো। অভিরূপ যত বছরের এই বেডশিটটাও তত বছরের, রংটা কালারটা ফেড হয়ে গেছে, কিন্তু শুয়ে যা আরাম গরমকালে, মানে আমি ভুলতে পারি না, আমার অন্য কোনো বেডশিট পছন্দ হয় না এটা ছাড়া। যেদিন নিজের মন হয় সেদিনই কালার পেন্সিল নিয়ে বসে, তবে এই কটা দিন আমি দেখছি আগে না রং করতো পুরো একদম ঘষে ঘষে পুরো পাতা ভর্তি করে ফেলতো, যে কালারটা পছন্দ হতো সেই কালারটা দিয়ে পুরো পেজটাকেই কালার করে দিত। এখন দেখি খুব ধরে 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 করাই, মেবি স্কুলে হয়তো ট্রেনিং দিচ্ছে যে দাগের বাইরে বেরোলে হবে না। হ্যাঁ বেরোই, তবে অতটা বেরোয় না, অনেকটা কেয়ারফুলি করে। তো দেখেও বেশ ভালো লাগছে যে কথাগুলো বুঝে বুঝে রং মানে কালারটা করছে। আর এখানে যে ফুটবলটা আছে আর যে নোজটা আছে ওই কালারটা আমি করেছি। এই যে আগে এরকম ভাবে কালার করতো, এরকম ভাবে কালার করতো বাইরে পুরো এরকম, মানে জোর জোর রাব করতো পুরো পেজ ভর্তি করে দিত। এগুলো সব আগের কালার করা, কিন্তু স্কুলে স্টার্ট করার পর থেকে এখন আমি নিজেও দেখছি একটু একটু শুধরেছে। মানে আর সন্ধ্যে চা খেতেও মন হয় না গরমকালে, আবার চায়ের নেশাও ছাড়তে পারি না, তাই এখানে চা খাচ্ছি আর ও কালার করছি। আর সেদিনকার গ্রসারিগুলো এখনও ঠিক করা হয়নি, তো ওগুলো আজকে ম্যানেজ করবো। সন্ধ্যেবেলা কী খাবো কী খাবো ভেবে পাচ্ছিলাম না, তাই বাদাম দিয়ে এরকম একটু মুড়ি ভেজে নিই শুকনো লঙ্কা দিয়ে, ভীষণ ভালো লাগে। প্রথমে বাদামটা ভেজে নিই, তারপর বাদামটা পুরোপুরি ভাজা হয়ে গেলে তারপর মুড়ি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিই। মুড়ি দিলে মুড়িটাও বেশ মুচমুচে হয়ে যায়, খেতেও বেশ টেস্টি লাগে, একবার ট্রাই করে দেখো। প্রচুর গরম বেড়েছে, অরিন্দম এই মাত্র জাস্ট ঢুকলো, আর কালকে নীলষষ্ঠীর জন্য কিছু জিনিস আনতে বলেছিলাম সেগুলো নিয়ে এলো, এছাড়া অভিরূপের স্কুলের টিফিনের গাজর শসা অ্যাপেল এগুলো ফিনিশ হয়ে গেছিলো, তো ওগুলোও নিয়ে এসেছে, আর সাথে দুধও। পুরো গ্রসারি কন্টেনার কন্টেনার পুড়ে দিয়েছি, এখানটা পুরো ক্লিন করে ফেলেছি, এবার রান্নাবান্না করবো। এখন ঘড়িতে বাজে 8:30, আর এখনো রাত্রের ডিনার কিছুই স্টার্ট করিনি, কালকে আবার আছে নীলষষ্ঠী। যদিও আমাদের নীলষষ্ঠীতে লুচির সাথে মুড়িটাও খাওয়া যায়, অনেকের আছে শুধুই লুচি খেয়ে থাকতে হয় সারাদিন, কিন্তু আমাদের হলো মুড়ি খাওয়া যায়, আর একবার চিড়ে খেতে পারবে, মানে ভিজুনও খেতে পারবে, ভাত না ভিজুনও খেতে পারবে, তো চিড়ে খেতে পারবে। তো ওই জন্য অরিন্দম কিছু মিষ্টি ফিষ্টি এগুলো দই এগুলো এনেছে, ওগুলো ঠিকঠাক করে সব অ্যারেঞ্জ করে রাখবো ব্যবস্থা করে। ফ্রিজটা একটুখানি মুছে নেবো যেখানটা রাখবো, কারণ আদার্স ডেতে অত বাঁচাবাঁচি হয় না, আজকে করে নেবো। আর বাকি হলো এখানে রান্নাটা চাপাবো, তো ভাত করবো একটু চিকেন করবো। ফ্রিজের উপরের তাকটা পুরো ক্লিন করে নিয়েছি, এইখানে কালকের পুজোর সমস্ত জিনিসগুলো রাখছি, কালকে উপোসে পুজোর না। কেটে কুটে চিকেনটা আমি রান্না করতে যাচ্ছিলাম, কিন্তু অরিন্দম বললো যে না আজকে আমি রান্না করি, আজ আবার অন্য স্টাইলে করব। তো আমি বললাম ঠিক আছে করো, তো ও করছে আর এখানে আমিও ওর সাথে গল্প করছি বসে বসে, সারাদিন কি হলো অফিসে, কি করলো সারাদিন, এই আর কি। এই হলো ফাইনাল লুক, আর এখন ডিনার করে নেবো, কারণ এখন ঘড়িতে অলরেডি বেজে গেছে 10:05, তো এখানে ডিনারও আমার সার্ভ করা হয়ে গেছে, ভাত পেরেছি, আর কড়াইটা উঠে নিয়ে চলে যাবো, আলাদা করে আর বাটিতে বাটিতে নিচ্ছি না, হেঁটো করে লাভ নেই বেশি। তো চলো টাটা ডিনারটা করে নিই। কিচেন পুরো ক্লিন হয়ে গেছে আফটার ডিনার, এখানে যেটুকু দরকার সেটুকু বাসন ধুয়ে নিয়েছি, আর এখানটা পুরো পরিষ্কার করে নিয়েছি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আগের দিন ব্লগটা যারা যারা দেখোনি অবশ্যই আগে চেক আউট করে নিও। আর কাল আছে নীলষষ্ঠী, প্লাস আছে অভিরূপের স্কুল, অরিন্দমের অফিস। যাই হোক, আমার নেলসগুলো একদম যত অবস্থা, নেল পলিশ পড়াই হয় না, কখন মনে পড়ে যখন রান্না করছি কাজ করছি তখন মনে পড়ে যে নেল পলিশ পড়লে ভালো হতো, কিন্তু যখন একটুখানি বসে থাকি তখন মনে পড়ে না, এই হলো ব্যাপার। যাই হোক, তো চলো টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।